বদ্ধভূমিতে ফিরেছে প্রাণ, রং বেরঙের ডানা মেলে আকাশে পাখির ওড়াউড়ি, আর স্বচ্ছ জলরাশিতে নানা প্রজাতির মাছেদের আনাগোনা। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চারে বাইক্কা বিল ঘিরে অন্তত লাখ দুই মানুষের জীবনে এসেছে গতি। সীমিত পরিসরে হলেও আসছে পর্যটক। শ্রীমঙ্গল ঘুরে এসে রিপোর্ট করছেন মোর্শেদ হাসিম। টলটলে পানিতে ঝলমলে রোদ খেলে যায়, অলস দুপুর কি বিকেল, দুচোখের দৃষ্টি সীমানায় শুধুই বিশাল জলরাশি, মাঝে মাঝে নাম না জানা পাখিরা উঠছে রঙিন ডানা মেলে। বলছি শ্রীমঙ্গলের বাইক্কা বিলের কথা। অথচ প্রায় 100 হেক্টর বাইক্কা বিলটি ছিল পরিত্যক্ত। 2003 সালে মাছের অভয়ারণ্য করতে সরকারের সিদ্ধান্তের পর শুরু হয় প্রাণ সঞ্চার। শত শত প্রজাতির মাছ ও পাখি এখানকার বাসিন্দা, প্রকৃতি উপভোগ করতে আনাগোনা সব বয়সী পর্যটকদের। বলা হয় যে ঘুরতে আসা বা মনকে একটু প্রশান্ত করার জন্য এখানে আসতে হয়, তো অবশ্যই এখানে আসা উচিত। মাছের জন্য অনেক পাখি বক বকদের আসা যাওয়া হচ্ছে, তো সব মিলিয়ে ভালো লাগতেছে। স্থানীয়দের জীবিকার উৎস এখন এই বাইক্কা বিল। ডিম যখন মাছে ছাড়ে তখন প্রচুর মানুষে মাছ ধরতে পারে, 5,000-7,000-10,000-20,000 টাকা করে। মাছের উৎপাদনের পাশাপাশি হাইলাউরে যে পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছিল, এই পাখিগুলো আসা শুরু করলো বাইক্কা বিলে। সরকারকে সহযোগিতার জন্য পাশে আছে মার্কিন উন্নয়ন সংস্থাও। বাইক্কা বিলের প্রতি যেটা এলাকার মানুষের দরদ আছে, যেহেতু বাইক্কা বিল ব্যবস্থাপনার সাথে আছে স্থানীয় জনসাধারণ, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প কাজ করছে এদের অর্থায়নে। বাইক্কার বিলকে ঘিরে 7টি গ্রামের মানুষের জীবনে এসেছে পরিবর্তন, যার কারণে উপকৃত হচ্ছে প্রায় 2 লাখ মানুষ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, বাইক্কা বিল, শ্রীমঙ্গল।